আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য। আমি মাত্র বাসায় যাচ্ছি, রোজই মনে হয় বাসায়। এখন 6:30 বাজে, আমি আসছি 6:30, রোজিনা আসছে 6টায় আর কি। তাহলে চলুন যাই দেখি রোজিনা কি করতেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিছনে অনেকটা মানে পাহাড় আর পাহাড় উঠে আসলাম। তাহলে চলুন যা দেখি রোজিনা কি রান্না করতেছে। রোজিনা রোজি এখানে শাক রান্না করতেছে, লাউ শাক, কালকের লাউ শাক গুলা। আর কি রান্না করবো? মাছের টুনা ভর্তা করবো, স্পেশাল খাবার। এটা ভর্তা করবি? এটা ভর্তা করবে আর কি। টুনাটা ভালো করে দেখা যাইতেছে না। রোজ এখানে পানিটা ফেলে দিচ্ছে, শাকের পানিটা আর কি। অনেকখানি পানি উঠে গিয়েছে তাই ফেলে দিচ্ছে। আর এখানে টুনা ভর্তা করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন আর ধনিয়া পাতা, তাই না রোজি? কি তো করতেছ, পানিটা ফেলে দিচ্ছ? তোমার দাঁতে ব্যথা কমছে? এগুলো হচ্ছে লেবালনের সাজনা। কি মোটা মোটা দেখেন, এগুলো সাজনা। আমার মোটা সাজনা আসলে ভালো লাগে না, চিকেন গুলো ভালো লাগে, কিন্তু এগুলো অনেক মোটা। এগুলো মনে হয় ভিতরে ভিজে হয়ে গেছে, তার জন্য খাওয়া হবে না মনে হয়। আজকে রুজি রান্না করে ফেলছি, আজকে রুজি রান্না করবে আর আমি খাবো মজা করে। তুমি একটু হাই হ্যালো বলো। হাই, কেমন আছেন সবাই? তুমি কি দিয়ে শাকটা লাড়া দিচ্ছ? কাঁটা জামি দিয়ে? হ্যাঁ, কাঁটা জামি দিয়ে লাড়াটা, শাকটা লাড়া দিলে কি ঝরঝরা হবে। আর এখানে একটা আলু দেওয়া হয়েছে শাকের মধ্যে, আর সিম দিলে আর ভালো হইতো, তাই না? আমাদের গ্রামে কিন্তু এভাবে রান্না করে, আলু আর সিম দিয়ে অনেক মজা হয়। শুধু লাল শাক রান্না করা যায়। আজকে একটু মজা করে খাবো, কারণ শাক আমার অনেক প্রিয়। আর শাক আমার অনেক প্রিয়, অনেকদিন পরে রান্না করা হচ্ছে। রুজির মুখটা আজকে অনেক ছোট হয়ে গেছে। আজকে আমাদের এখানে কিন্তু প্রচুর গরম, গরমের কারণে মানে এরকম অনেক গরম, তাই না রুজি? তাহলে আমাদের সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের শাকটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, তাই না? পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচামরিচ আস নাই? হ্যাঁ, এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে দেওয়া হবে। হ্যাঁ, আজকে মজা করে খাবো। শাক আমার অনেক প্রিয়, শাকটা কিন্তু সুন্দর একটা কালার আসছে। আমি আশাগিরি করি, তুই কইতে পারলি কথাটা? আমি তো কাজ থেকে পরে আই, তুই তো আগে আসছিস, তাই না? তার জন্যই এটা তোমাদের। ওকে, মাফ করে দিলাম, যা। দুইটার বদলে আর মাফ করে দিলাম। এখন আমাদের ভর্তাটা করা হবে আর ভাতটা রান্না করা হবে, তাহলে আমাদের রান্না শেষ।
আমাদের শাকটা কিন্তু হয়ে গিয়েছে, এখন মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো দিচ্ছি পানি, আর মাছের টুনাটাকে আমি এভাবে ডিপা থেকে বের করে নিয়েছি, হালকা একটু ধুয়ে নিয়েছি। আমার পেঁয়াজগুলো এখন ভেজে নেব, তারপর মাছের টুনাটা ভেজে নেব। এদের মাছের টুনাটাকে ভেজে নিচ্ছে হালকা একটু তেল দিয়ে আর কি। এই যে রুজি এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছে, আমাদের ভর্তাটা, আমাদের এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, টোনা আর রসুন, পেঁয়াজ, সেগুলো লবণ দিছ? দিছ? ওই যে তুই লবণ দেয় তো সোমবার চুক্কা করে, তো কি কথা আসতে আসতে মনে নেই আর লবণ দিস মানুষের টক দেখলো জিভে জল এবার তুই ভর্তা দেখে কিছু কিছু মানুষের জল চলে আসছে। এই যে আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে, আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।